আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো কোরবানি আশা করি ভালোই কেটেছে সবার আল্লাহর রহমত সবাই সুস্থ আছো তো আমি তোমাদেরকে আগে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর কত অধ্যায়টা। এটা একাদশ অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এটার প্রথম দিনে আমি তোমাদেরকে পাট এক দুই এবং তিন পড়িয়েছি আজকে আমি পার্ট চার সাঁওতাল শুরু করব। তোমরা তো জানো আমি নাজবুল নাহ সুলতানা সহকারী শিক্ষক পল্লবী মাজাদুল ইসলাম মডেল হাই স্কুল আজ আমি তোমাদেরকে যা যা শেখাবো তোমরা শিখবে তা হলো সাঁওতালদের জীবন ব্যবস্থা মারমাদের জীবন ব্যবস্থা রাখাইনদের জীবন ব্যবস্থা সাঁওতাল বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে বসবাসকারী প্রধান নিগোষ্ঠী হল সাঁওতাল তারা রাজশাহী দিনাজপুর রংপুর ও বগুড়া জেলায় বাস করে আমি তো ওনাকে মানচিত্রে রাজশাহী বিভাগটা দেখাচ্ছি আর আর রংপুর দেখাচ্ছি ধারণা করা হয় সাঁওতালদের পূর্বপুরুষেরা ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও অন্যান্য অঞ্চল থেকে বাংলাদেশে এসব অঞ্চলে আসে আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গেও বেশ কিছু সাঁওতাল বসবাস করে সাঁওতালরা অস্ট্র অস্ট্রালয়েড নি গোষ্ঠীভুক্ত লোক এদের দেহের রঙ কেমন কালো উচ্চতা মাঝারি ধরনের এবং চুল কালো ও ঈশর ঢেউ খেলানো এবার আসি আমাদের তাদের সামাজিক জীবন আমি তোমাদেরকে প্রত্যেকটার মেইন পয়েন্টটা দিলাম আর বাকিটা বই থেকে তোমরা বই দেখবে আমার কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে কঠিন কিছু নাই সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক বা পিতৃ সূত্রীয় তাদের সমাজে পিতার সূত্র ধরে সন্তানের দল ও গোত্র পরিচয় নির্ণয় করা হয় সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত পরিচালনার জন্য সাধারণত পাঁচজন সদস্য থাকেন এরা হলেন মানজহি হারাম জগ মানজহি জগ পৌরাণিক গোডের ও নায়কী নায়কীকে তারা পঞ্চায়েত সদস্য নয় বরং ধর্মগুরু হিসেবে মনে করে এবার অর্থনৈতিক জীবন সাঁওতালদের প্রধান জীবিকা হলো কৃষি বৃহত্তম রাজশাহী দিনাজপুর ও রংপুর জেলায় তারা মূলত কৃষি শ্রমিক হিসেবে কাজ করে নারী ও পুরুষ উভয় খেতে কাজ করে তারা ধান সরিষা তামাক মরিচ তিল ইক্ষু প্রভৃতি ফসলের চাষ করে তাছাড়া সরি তাছাড়া বাঁশ বেত শাল পাতা প্রভৃতি দ্বারা নানা প্রকার মাদুর ঝাড়ু প্রভৃতি তৈরি করে নিজেদের প্রয়োজন মেটায় ও হাটে বিক্রি করে তাদের ধর্মীয় জীবন সাঁওতালদের সাঁওতালরা সাঁওতাল নিগোষ্ঠী প্রধানত দুটি ধর্মের অনুসারী এক সনাতন হিন্দু ধর্ম দুই খ্রিস্ট ধর্ম যারা হিন্দু ধর্ম তারা সেই ধর্মের আচার অনুষ্ঠান পালন করে এবং সেই ধর্ম বিশ্বাস করে এবং খ্রিস্টা যারা খ্রিস্ট ধর্ম পালন করে তারা খ্রিস্ট ধর্মের আচার অনুষ্ঠান পালন করে তাদের সাংস্কৃতিক জীবন সাঁওতালদের প্রধান খাদ্য ভাত আমাদের মতো তারা সাধারণত মাটির ঘরে বাস করে তাদের বাড়ির দেয়াল মাটির তৈরি এবং তাতে ঘরের ছাউনি থাকে সাঁওতালদের ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা নিজেদের ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাঁওতালদের নিজস্ব উৎসবাদের মধ্যে শহরাই এবং বাহা উল্লেখযোগ্য আর তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হলো ঝুমুর নাচ সাঁওতালদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় কি দোন ও ঝিকা নাচ সাঁওতাল মেয়েরা শাড়ি পরে পুরুষরা লুঙ্গি পরে সাঁওতালরা অলঙ্কার প্রিয় মেয়েরা হাতে ও গলায় পিতলের বা কাঁসার গহনা পরে অনেক পুরুষ সাঁওতালরাও অলঙ্কার ব্যবহার করে পুরুষদের কেউ কেউ গলায় মালা ও হাতে বালা পরে থাকে আমাদেরও মনে হয় এখন মাঝে মাঝে আমরা ছেলেদেরকে দেখি হাতে বালা এবং কি গলায় মালা পরতে এগুলো মনে হয় সাঁওতালদের থেকে ওরা শিখেছে কি তোমাদের কাছে কি মনে হয় সাঁওতালদের মধ্যে শিক্ষিতের হার খুব কম হলেও বর্তমানে সাঁওতাল পরিবারের ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহ হচ্ছে আঠারোশো সালে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ এই উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা তখন তাহলে সাঁওতাল বিদ্রোহটা আঠারোশো সালে যেহেতু তখন কাদের সাথে বিদ্রোহ হয়েছে বলতে পারো তখন আমাদের দেশে কারা শাসন করত ব্রিটিশরা এই বিদ্রোহের নায়ক দুই ভাই সিধু ও কানুকে সাঁওতালরা বীর হিসেবে ভক্তি করে এবার আসো আমরা মার মাতে আসি পাট পাঁচ বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর মধ্যে জনকা জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয় মারমা নিগোষ্ঠীর অধিকাংশই কোথায় বাস করে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এই তিন জেলায় কিন্তু আমাদের কোথায় চট্টগ্রাম বিভাগে পড়েছে আমাদের তিনটি পার্বত্য জেলা মার্মা শব্দটি কি ম্রাইমা শব্দ থেকে উদ্ভূত বানানটা দেখে নিও সামাজিক জীবন পার্বত্য চট্টগ্রামে অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত হলো এই মার্মা সমাজ মারমা সমাজের প্রধান হলেন কে বোমাং চিফ বা বোমাং রাজা প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম রয়েছে গ্রামবাসী গ্রামের প্রধানত প্রধান মনোনীত করে মারমারা গ্রামকে তাদের ভাষায় রোয়া এবং গ্রাম প্রধানকে রোয়া যা বলে মারমা পরিবারে পিতার স্থান সর্বোচ্চ হল পারিবারিক কাজকর্ম মাতায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামত বেশ গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক জীবন মারমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি তাদের চাষাবাদের প্রধান পদ্ধতিকে বলা হয় কি জুম ধর্মীয় জীবন মারমারা বৌদ্ধ ধর্মালম্বী তারা এই ধর্মে ধর্মেরই অনুষ্ঠানাদি উদযাপন করে প্রায় প্রত্যেকটি মারমা গ্রামে বৌদ্ধ বিহার কিয়াং এবং বৌদ্ধ ভিক্ষু ভামতেদের দেখা যায় মারমাদের মারমারা বৈশাখী পূর্ণিমা আশিনী পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে বৌদ্ধ মন্দিরে গিয়ে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে অনতি দূরে তা কাছে চন্দ্র কর্ণফুলি চিতমরম বৌদ্ধ বিহার মারমাদের নির্মিত একটি খুবই সুন্দর বৌদ্ধবিহার প্রতিবছর প্রতি বছর বহু বৌদ্ধ ধর্মাবলম্বী সেখানে বুদ্ধ প্রণাম ও পূজা করতে যায় ছবিতে দেখছো সুন্দর না ওদের বৌদ্ধ মন্দিরটা এবার আসি আমরা তাদের সাংস্কৃতিক জীবন মারমাদের ঘর বাড়ি বাঁশ কাঠ ও ছনের তৈরি যা কয়েকটি খুঁটির উপর মাটি থেকে ছয় থেকে সাত ফুট উপরে নির্মিত হয় মারমা পুরুষেরা মাথায় গবং মানে পাগড়ি আর কি এক ধরনের গায়ে জামা ও লুঙ্গি পরে নারীরা গায়ে যে ব্লাউজ পরে তার নাম হলো আঞ্জি এছাড়াও তারা থামি পরে কাপড় বোনার মাঝ কাজে মারমা নারীরা দক্ষ তাদের মধ্যে হস্তচালিত ও কোমর উভয় ধরনের তাঁতের ব্যবহার রয়েছে মারমারা পার্বত্য চট্টগ্রামের বিপ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মতো ভাতের সাথে কি খায় মাছ মাংস ও নানা ধরনের শাকসবজি খায় মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে সাংরাই উৎসব উদযাপন করে এ সময় তারা পানি খেলা বা জল উৎসবে মেতে ওঠে এই উৎসবে পানি খেলার নির্দিষ্ট স্থানে নৌকা বা বড় পাত্রে পানি রাখা হয় তারপর দেখো তোমাদের বইয়ের মেইন বইয়ের ছবিতে আছে একটা নৌকার মধ্যে পানি ওরা একজন আরেকজনকে পানি মারে এপ্রিল মাসের মাঝামাঝি সময় এই উৎসব বেশ আনন্দ উদ্দীপনার সাথে উদযাপিত হয়ে থাকে তোমাদের কিন্তু কাজ আছে বইয়ে মানে প্রত্যেকটা পার্টের পরে তোমরা ওই কাজগুলো বাসায় করে ফেলবে এবার আসো আমরা রাখাইন রাখাইনের ছবি দেখছো কার মতো অনেকটা ছবি দেখলে মনে হয় না চাকমা রাখাইনরা কি কোন গোষ্ঠীর নিগোষ্ঠীর লোক মঙ্গলীয় নিগোষ্ঠীর লোক বাংলাদেশের পটুয়াখালী বরগুনা ও কক্সবাজার জেলায় এদের বাস রাখাইনরা দের মুখমণ্ডল গোলাকার দেহের রঙ ফসা ও চুলগুলো সোজা রাখাইন শব্দটির উৎপত্তি পালি ভাষার রাখাইন থেকে এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি যারা নিজেদের পরিচয় সংস্কৃতি ও ধর্মীয় কৃষ্টি সমূহকে রক্ষা করতে চেষ্টা করে বর্তমানে মিয়ানমারের আরকান অঞ্চল রাখাইনদের আদিবাস রাখাইনরা এক সময় আরকান থেকে দেশে এসেছিল তারা নিজেদের রাখাইন নামে পরিচয় দিতে বেশি ভালোবাসে তাদের সামাজিক জীবন পিতৃতান্ত্রিক পিতাই পরিবারের প্রধান তবে মেয়েদেরকেও তারা শ্রদ্ধা করে তাদের অর্থনৈতিক জীবন রাখায়না প্রধানত কৃষির উপর নির্ভরশীল তবে এর পাশাপাশি নিজস্ব হস্তচালিত তাঁত থেকে কাপড় বোনার কাজও তারা করে থাকে ধর্মীয় জীবন বাংলাদেশের রাখাইনরা ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন শিশু কিশোরদের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচার দীক্ষিত করা হয় মানে শিক্ষা দেয়া হয় সাংস্কৃতিক জীবন নদীর পার ও সমুদ্র উপকূলে ভূমিতে রাখাইনদের গ্রামগুলো অবস্থিত মাচা পেতে ঘর তৈরি করে তা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের প্রধান কোনটা গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী বৈশাখী পূর্ণিমা বসন্ত উৎসব তবে চৈত্র সংক্রান্তিতে রাখাইনরা যে সাংগ্রাই উৎসব পালন করে সেটাই তাদের সবচেয়ে বৃহৎ ও সর্বজনীন আনন্দ উৎসব রাখাইন পুরুষেরা লুঙ্গি ও ফতুয়া পরে পুরুষ পুরুষরা সাধারণত ফতুয়ার উপর লুঙ্গি পরে আর মন্দিরে প্রার্থনাকালীন এবং বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে পাগড়ি তাদের ঐতিহ্যের প্রতীক রাখাইন মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গির উপরে ব্লাউজ পরে ঠিক আছে এবার আমরা এখানেও কাজ আছে অধ্যায় শেষে সেই কাজগুলো তোমরা বাসায় করে ফেলবে রাখাইনদের সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্যগুলো তোমরা পরে ফেলবে পাট সাত পাঠ সাথে আছে বাংলাদেশের চাকমা মারমা সাঁওতাল রাখাইন নিগোষ্ঠীর সাথে বাঙালি নিগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণ ও আদান প্রদান আমাদের এই অধ্যায়ে কাদের কাদের সম্বন্ধে আছে চাকমা মারমা সাঁওতাল রাখাইন গারো আছে কিন্তু এই নিগোষ্ঠীগুলোর আছে এদের সাথে আমাদের কী আমাদের বাঙালিদের কী সংস্কৃতি সংস্কৃতির আদান প্রদান হয় সেটা তোমরা একটু খেয়াল করো এটা আমি তোমাদেরকে মুখে বলছি তোমাদের পাঠ্য বই আছে বাংলাদেশের মানুষ প্রাচীন কাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং সেই সকল সংস্কৃতির বিভিন্ন উপাদান গ্রহণ করেছে এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয় সংস্কৃতির সংমিশ্রণ যা মানুষে মানুষে সাংস্কৃতিক আত্মসম্পর্কের ভিত রচনা করে এই আত্মসম্পর্ক যতটা ঘনিষ্ঠ এবং শক্তিশালী হবে ততই বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী সমূহ বহু কাল থেকে বাঙালিদের সাথে একই ভূখণ্ডে বসবাস করে আসছে জীবনের প্রয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠ সমূহ যেমন বাঙালিদের অনেক কার্যাবলী গ্রহণ করেছে তেমনি বাঙালিরাও ক্ষুদ্র নিগোষ্ঠী সমূহের সংস্কৃতির উপর অনেক উপাদান গ্রহণ করেছে ফলে সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাটা বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশকে একটি বহু সংস্কৃতির দেশ হিসেবে বিশ্বে তুলে ধরেছে ভাষা প্রত্যেকটা সংস্কৃতিতে দেখাচ্ছে কি কি মিল তোমার বইয়ে আছে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ কুড়ি মানে যেটাকে আমরা বিষ বলি গন্ডা পন গোলমাল হৈচৈ আবলতাবল টাটি ঠনঠন কনকন ভব প্রভৃতি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর শব্দ থেকে এসেছে এছাড়া লাঙল জোয়াল ঢেকি, কুলা মই দড়ি কাস্তে পাসনি নিরানি, হাল পাল দার, লগি বৈঠা বাতা মাছ ধরার উপকরণ আছে পলো ডুলা কোচ চাই বসি ইত্যাদি উপকরণগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি থেকে এসেছে ভাষাতত্ত্ববিদগণের গবেষণা থেকে জানা যায় যে চাকমা ভাষা বাংলা পালি উড়িয়া এবং অহমিয়া প্রভৃতি ভাষার শব্দের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত ও সাদশ সাদৃশ্যপূর্ণ এরপর উৎসব নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে বৈশাখী বা বিজু আর বাঙালিরা আমরা কি করি পয়লা বৈশাখ আসলে একই ধরনের অনুষ্ঠান আমাদের বাঙালিরা যেরকম নতুন ধান মারায়ের অনুষ্ঠানকে কি বলি নবান্ন আর ক্ষুদ্র নিগোষ্ঠীরা ওয়ান গালা বলে তাকে খেলাধুলার দিকে খেয়াল করো বাংলাদেশের বিভিন্ন খেলাধুলায় ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের অংশগ্রহণ চোখে পড়ার মতো বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল ও হকি দলে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে বাংলাদেশ সংমিশ্রণ ও বিনিময়কে আমরা দেখতে পাই অর্থনীতি ক্ষুদ্র নিকোষ্ঠীর মানুষদের উৎপাদিত শস্য ও দ্রব্যাদি সারা দেশের মানুষের প্রয়োজন মিটাচ্ছে খাসিয়াদের পান খাসিয়া ও মণিপুরীদের কমলা পাহাড়ের মশলা উত্তরবঙ্গের ধান গারদের আনারস সবার চাহিদা পূরণের পাশাপাশি অবদান রাখছে কিসে আমাদের জাতীয় অর্থনীতিতে সিলেটের মণিপুরীদের উৎপাদিত মণিপুরী শাল ও শাড়ি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এখন রপ্তানি হচ্ছে যা আমাদের বৈদেশিক আয়ের ভান্ডারকে সমৃদ্ধ করছে এরপর আসে সংস্কৃতিতে বর্তমানে ক্ষুদ্র নিকোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ অলঙ্কার এবং খাদ্যাভ্যাসে বাঙালিদের পোশাক শার্ট প্যান্ট থ্রি পিস অলংকার যেমন ইমিটেশন এবং খাদ্যাভ্যাস ভাত মাছ কোপল পানীয় ইত্যাদি নিজেদের জীবনে ধারণ করছে ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরীদের নাচ সকলের নিকট জনপ্রিয় অর্জন জনপ্রিয়তা অর্জন করেছে এছাড়াও সাঁওতালদের ঝুমুর নাচ চাকমাদের বাস নৃত্য ত্রিপুরাদের বোতল নাচও সকলের নিকট জনপ্রিয় এর ফলে একে অপরের মাঝে সাংস্কৃতিক মেলবর্ধনের আদান প্রদানের মাধ্যমে নিজেদের আত্মসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে রাজনৈতিক জীবন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে দেশের নৃগোষ্ঠীদের অবদান অবিস্মরণীয় যা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের রাজনৈতিক সংস্কৃতির সংমিশ্রণ ও আদান প্রদানের উজ্জ্বল উদাহরণ মুক্তিযুদ্ধে চাকমা মারমা মং রাখাইন সাঁওতাল ওরাও মালপাহাড়ি সহ আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং অনেকে শহীদও হয়েছে। এভাবে ভাষার ব্যবহার অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালিরা একে অপরের সান্নিধ্যে এসে নিজেদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে কে ঠিক কাজেই তোমাদের এই অধ্যায়টা আজকে এখানে শেষ হলো তোমরা ইউটিউবে এখন আগের চেয়েও তোমাদের আগে যে এসসি গ্রুপে দিতাম এখন আমরা ইউটিউবে দিই তোমরা যখন সময় পাবা তখন দেখে বারবারও দেখতে পারবা তোমরা এটা দেখে বইটা সামনে নিয়ে পড়বে এবং আমার কথাগুলো শুনবে কি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ স্টেপ হোম স্টে সেফ